ময়না বাস স্ট্যান্ডে মা যমুনা ফার্নিচার নিয়ে এলো এক বিপুল সম্ভার। এখানে আপনি পাবেন সেগুন ও নিম কাঠের বক্স কাট সোফা ও সোফা কাম বেড, নিজস্ব কারখানায় তৈরি করা হয়, উন্নত মানের মেশিন পালিশ করা হয়। এখানে স্টিল আলমারি ও স্টিল খাট ও বিয়েবাড়ির আসবাবপত্র সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার উত্তম মান্না, মোবাইল 9932017090। এর আরেকটি শাখা রোহিত ফার্নিচার তমলুক পদুম বসান। ময়না ব্লকে আবারও নতুন করে করোনা পজিটিভ 8 জন, অর্থাৎ নতুন বছরে ময়না ব্লকে মোট করোনা পজিটিভ 9 জন। এর মধ্যে গড় ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের 2 জন স্টাফ করোনা পজিটিভ, প্রত্যেকে হোম আইসোলেশনে আছেন। এমনই জানালেন গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH অশোক কুমার মাইতি। তিনি জানান, আমরা করোনার ভ্যাকসিন নেই কিংবা না নেই, করোনা পজিটিভের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। করোনা রোগীরা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা পায় তার লক্ষ্যে গড় ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে হ্যালো ডাক্তার নামে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে। কেবলমাত্র করোনা রোগীরাই এই নম্বরে ফোন করে পরামর্শ এবং সুষ্ঠু পরিষেবা পাওয়ার উপায় জানতে পারেন। ময়না ব্লকে এই মুহূর্তে আমাদের করোনা পরশু দিনে যেটা বলেছিলাম তার তো আমি একটা বলেছিলাম অলরেডি, আমাদের গত 2 দিনে আমাদের বেড়েছে মোট 4-8 জন। আর এখনো পর্যন্ত আজকে রিপোর্ট কিন্তু আমাদের পেন্ডিং আছে, মানে বুঝতেই পারছেন যে পরশু দিন সকালে দক্ষিণাঞ্চল স্কুলে যখন বলি তখন বিকেলেই এসছে আমাদের ডিএম অফিস থেকে যে বিভিন্ন জায়গায় টেস্ট করা, কলকাতা থেকে টেস্ট করা বা সে আমাদের জেলা থেকে টেস্ট করে যাদের পজিটিভ হলে তাদের নামে লিস্ট পাঠিয়েছিলেন আমাদের এডিএমরা এবং কাল গতকালও পাঠিয়েছেন। এবং সেক্ষেত্রে আমাদের এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা হচ্ছে আপনার আমাদের যে এখন হচ্ছে 8, আর হচ্ছে আগের 1-9, এই টোটাল হচ্ছে 9 জন আমাদের হচ্ছে অ্যাক্টিভ পেশেন্ট এই মুহূর্তে। তার মধ্যে আমাদের ময়না হসপিটালের স্টাফ আমাদের হচ্ছে অলরেডি 2 জন, একজন হচ্ছে আমাদের হচ্ছে মানে অফিস স্টাফ এবং একজন আমাদের মানে ইনডোর স্টাফ, এরা কিন্তু কোভিড পজিটিভ ধরা পড়েছে। কিন্তু তাদের শারীরিক অবস্থা প্রত্যেকের স্থিতিশীল, তারা যে যার হোম আইসোলেশন আছে। এবার দেখা যাচ্ছে যে বিভিন্ন স্টাফের মধ্যে এই উপসর্গ দেখা যাচ্ছে, আর সেক্ষেত্রে যদি বেশি যে টাকার হয় তখন কিন্তু একটা আমাদের একটা ক্রাইসিস ক্রিয়েট হবে। অবশ্যই সেক্ষেত্রে আমি সবার জন্য বলছি যে প্রথমত যে কোভিড আমাদের আমরা ভ্যাকসিন মানে নিই কি না নিই, কিন্তু এই মুহূর্তে কিন্তু কোভিড কিন্তু বাড়ছে। ভ্যাকসিন নিলে যেটা আছে যে আপনার কিন্তু সিভিয়ারিটির কোনো মানে প্রবণতাটা কম, মানে খারাপ হওয়ার চান্সটা খুব কম, মানে সেক্ষেত্রে মাইল্ড ইনফেকশন হতে পারে। কিন্তু যাদের আনভ্যাকসিনেটেড তাদের ক্ষেত্রে কী হলো সেটা কিন্তু বলতে পারি না, কারণ কোভিড কিন্তু কোনো মতে লাইট লিখছে, ওমিক্রন হোক ডেল্টা হোক যাই হোক না কেন, কারণ যে ওমিক্রন বলে আমাদের বিভিন্ন আমাদের মানে মানে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ওমিক্রন আশীর্বাদ বা এই সেই সব কিছু, আমি সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমত ওমিক্রন বা ডেল্টা বলে কোনো পার্থক্য কিছু নেই। মাইল্ড সিমটম হতে পারে, সেটা কিন্তু নির্ভর করছে ব্যক্তি নির্বিশেষে, ব্যক্তি নির্ভর এটা ব্যাপার হচ্ছে একজনের শরীরে যেটা যে রিয়েকশন হতে পারে অন্যের শরীরে সেই রিয়েকশন কিন্তু নাও হতে পারে। এর কারণ একটা ব্যাপার হচ্ছে কোভিডের প্রথম দিকে হচ্ছে কোমরবিডি ফ্যাক্টর, যে হাইপার টেনশন, ডায়াবেটিস, ইমিউনোসাপ্রেসি ড্রাগ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, লিভার ট্রান্সপ্ল্যান্ট, এই যে ব্যাপারগুলো থাকছে, তাহলে এই মুহূর্তে আমাদের যে মানে যে হাইপার টেনশন ডায়াবেটিস সংখ্যা হচ্ছে প্রচুর। আমি সেক্ষেত্রে বলে রাখি যে ইয়াং জেনারেশন স্পেয়ার করে যাবে এই ভেবে যে প্রথমত তাদের কিছু হবে না, কিন্তু প্রথমত এটা ওমিক্রন কিন্তু আমাদের যেটা দেখা যাচ্ছে যে লোয়ার এজ গ্রুপকে বেশি টার্গেট আছে। আর সেক্ষেত্রে এটা বলবো যে আপনার হচ্ছে যে প্রথমত যে সেখান থেকে তার পেরেন্টস যারা আছে ওনারা কিন্তু অলরেডি ইনফেক্টেড হতে পারেন সব থেকে বেশি। তার কারণ একটা বলে রাখি, তার কারণ যেটা হচ্ছে দেখা গেছে যে এখনো পর্যন্ত একটা ফ্যামিলির মধ্যে দেখেন সবাই ইনফেক্টেড, যে সেই জায়গাতে যে আমাদের যেটা দরকার, কারণ আমরা ফ্যামিলির মধ্যে কিন্তু আমরা যখন থাকছি তখন কিন্তু আমরা কিন্তু কোনো প্রোটেকশন নিচ্ছি না, কারণ যে বাড়ির লোকের সঙ্গে আমরা কিন্তু যেটা সহজভাবে কথা বলছি কোনো মাস্ক টাস্ক থাকার কোনো প্রশ্নই আসছে না, কিন্তু যখন বাইরে বেরোতে তখন একটা সময় একটা এটা করছি মাস্কটা ব্যবহার করছি। আর সেই জায়গাতে বলবো যে বাড়িতে এই যে একটা যে ট্রান্সমিশন যাতে বাইরে থেকে বাড়ির মধ্যে যেতে না যায় সেই চেনটাকে কিন্তু ব্রেক করা দরকার। আমাদের মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, হ্যান্ড ওয়াশিং টেকনিকটাকে প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে ফিজিক্যাল ডিস্টেন্স। সচেতনতা প্রথম কথা যে বলবো যে বাজার হাটে যেটা বিশেষ করে যারা ভেন্ডার থাকছেন ভেন্ডারকে কিন্তু মাস্ক কম্পালসারি করতে হবে এবং ক্রেতা যারা থাকছেন ক্রেতাকে কিন্তু মাস্ক পরতে হবে। যে একটা জিনিস হচ্ছে তখন ম্যান্ডেটরি করা উচিত আমার মনে হয় যে প্রথম কথা যে যদি নো মাস্ক নো নো বোর্ড, এটা যেমন অনেক জায়গায় দেখেছি
যে অলরেডি এই এরকম টেকনিক ফলো করে, তবে সেক্ষেত্রে সে সেটা কিন্তু করা উচিত স্যার প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে, যে শুধু হচ্ছে তাকে বাজার বলে নয়। আজকে আমাদের যে পাবলিকের যে সচেতনতা সেটাও দরকার, যে ইন্ডিভিজুয়াল প্রোটেকশন কিন্তু খুব দরকার। আর তার সঙ্গে একটা যোগ করে দিই, প্রথমত আমাদের যে বিপিএসসিতে আমাদের যারা কোভিড পেশেন্ট থাকছে, কোভিড পেশেন্টের জন্য আমরা একটা হেল্পলাইন চালু করেছি। হেল্পলাইন নম্বরটা হচ্ছে আমাদের বিশেষ করে কাজ করে বিশেষ করে আমাদের একটা কন্ট্রোল রুম থাকছে, যেটা হচ্ছে আমাদের সকাল 5টা থেকে সন্ধে 5টা পর্যন্ত, এবং আর একটা যেটা থাকবে যেটা আপনার হচ্ছে সন্ধে 5টা থেকে সকাল 5টা পর্যন্ত একটা নাম্বার, যেটা ডেডিকেটেড নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আমি অলরেডি আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। সেই নাম্বারটাতে শুধুমাত্র কোভিড পেশেন্ট, তাদের যদি কোনো রাত্রিকালীন কোনো অসুবিধা হয় তারা কিন্তু সেভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। তাতে আমাদের ইন্ডোলজির ডাক্তারও থাকেন বা নার্স থাকেন বা রুগীর থাকেন, উনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে বা ডাক্তারও সরাসরি কথা বলে যে পেশেন্টকে কোনো কোনো যদি অ্যাডভাইস দেওয়ার থেকে অ্যাডভাইস দেবেন, যদি কোনো হসপিটাল করার দরকার থেকে তারা সেক্ষেত্রে হসপিটাল করার ব্যবস্থা করবেন। অর্থাৎ সেটা আমরা কিন্তু অলরেডি সেটা হচ্ছে অলরেডি মানে ব্যবস্থা করেছি। আপাতত আর কি আমরা যেটা করবো আমরা ফাইনালাইজ করবো, আমি মানে নাম্বারটা একটু কেন আমাদের যে ডেডিকেটেড নাম্বার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 8389003140। আরেকবার বলছি 8389003140। এটা কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা কাজ করবে সন্ধে 5টা থেকে সকাল 5টা পর্যন্ত, একমাত্র ডাক্তার উনি থাকছেন যে রাত্রিকালীন যারা পরিষেবা পাওয়ার জন্য বা যে ওভার টেলিফোন, এটাকে আমাদের ডিএমসি বলছে হ্যালো ডক্টর। আর সেখানে হ্যালো ডক্টর হিসেবে এই নাম্বার ডেডিকেট থাকলো, একমাত্র কোভিড পজিটিভ পেশেন্ট তারাই কিন্তু কন্ট্যাক্ট করবেন। অন্য কোনোভাবে যদি একটু করে থাকেন সেটা ব্যক্তিগত প্রয়োজনে করতে পারেন, মেডিকেল রিলেটেড হলে সেই সেখানে সেটা করতে পারেন। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933222739।